নমস্কার আপনারা দেখছেন এখন বিশ্ববাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ এই মুহূর্তে আমরা রয়েছি করিমপুর নদীয়া জেলার করিমপুর উপনির্বাচন আগামী পঁচিশে নভেম্বর করিমপুর জেলা করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আপনারা সবাই জানেন এবার পঁচিশে হয়ে তিনটি কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে খড়গপুর সদর করিমপুর এবং কালিয়াগঞ্জ আমরা খড়গপুর সদর এখন বিশ্ববংলা সংবাদের পক্ষ থেকে আপনাদেরকে টোটাল কভারেজ দেখিয়েছি এখন আমরা করিমপুরে রয়েছি আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন করিমপুর উপনির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ দা এখন বিশ্ববাংলা সংবাদে আপনাকে স্বাগত নমস্কার জয়প্রকাশ দা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আপনি কার্যত নদিয়ার আপনার মাতৃভূমি আমরা জানি আপনি নদিয়ার ভূমিপুত্র কিন্তু দীর্ঘদিন আপনি কলকাতাতেই থাকেন কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আপনি করিমপুরের মাটি কামড়ে পড়ে আছেন আর কয়েকটা দিন বাকি কি বুঝছেন এখানকার কেমন বুঝছেন সারা কেমন পাচ্ছেন প্রথমেই আপনার একটুখানি সংশোধন করে দিই নদীয়া আমার মাতৃভূমি এবং পিতৃভূমি মায়ের দিকে আমার মামার বাড়ি সেটা হচ্ছে এই করিমপুর সেটা বাগচি জামশেরপুর বলে এখানে একটি জায়গা আছে কবি যতীন্দ্রমোহন বাগচির নামে যেটা বিখ্যাত সেটা আমার মায়ের বাড়ির জায়গা আর কৃষ্ণনগর ছিল আমার বাপে বাবার বাড়ির জায়গা আমি জন্মেছি এবং বড় হয়েছি কৃষ্ণনগরে এবং সেদিক থেকে দেখতে গেলে নদিয়া জেলা আমার পিতৃভূমি করিমপুর আমার মাতৃভূমি একেবারে মানে একদম ভূমিপুত্র বলা যায় এবং করিমপুর মাতৃভূমি মানে বলাই যায় যে ভাগনা এবারে মামার বাড়ি থেকে লড়াই করছেন জয়প্রকাশ দাম আজকে দেখছিলাম একটা বড় র্যালি বিজেপি নেতা রাহুল সিনহা এসেছিলেন আরও অনেকে এসেছিলেন আমরা দেখলাম যে এমনি মানুষের মধ্যে কীরকম সারা আপনি পাচ্ছেন বিভিন্ন জায়গা তো ঘুরছেন ডোর টু ডোর ক্যাম্পেন করছে কীরকম মানুষ কী বলছে প্রথম কথা আমি করিমপুরে শুধু ইলেকশনের জন্য এসছি এটা নয় করিমপুরে আমি দীর্ঘদিন ধরে প্রায়ই আসছি আমি অন্তত মহুয়া মৈত্রের থেকে বেশি আসি তো এখানে যেখানে যাচ্ছি এবার তো সারাটা দেখে যে মানুষ যে সারা দিচ্ছে সেটা শুধু অভূতপূর্ব নয় অভাবনীয় এবং একটা কথা বলেই এটাকে পরিষ্কার বোঝানো যায় সেটা হচ্ছে সব মানুষের একই সুর বিজেপি জিতবে করিমপুর একেবারে বা জয়প্রকাশ দা যেটা বললেন সব মানুষের একই সুর বিজেপি জিতবে করিমপুর এবং জয়প্রকাশ দা যখনই আমরা দেখেছি বিভিন্ন প্রচারে খুব ছন্দ করে কথা বলতে ভালোবাসেন এখানেও বললেন জয়প্রকাশ দা একটা জিনিস জিজ্ঞাসা করব এখানে উপনির্বাচনটা হচ্ছে মহামৈত্র দু হাজার ষোলো সালে এখানে তিনি দাঁড়িয়েছিলেন পরবর্তীকালে কৃষ্ণনগরে সাংসদ তিনি নির্বাচিত হওয়ার পর উপনির্বাচনটা এখন অবশ্যম্ভাবী হয়ে পড়েছেন এবারে বিজেপির প্রার্থী আপনি এবং দু হাজার ষোলোয় আমরা দেখেছিলাম মহুয়া মৈত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন প্রায় পনেরো হাজার ভোটে এবং মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গতই করিমপুর এবং সেখানে আবু তাহের অর্থাৎ তৃণমূল প্রার্থী করিমপুর থেকে লিড নিয়েছেন প্রায় চোদ্দো হাজার ভোটে মাত্র কয়েক মাস আগে লোকসভা নির্বাচন হয়েছে এই চোদ্দো হাজার লিডটাকে কীভাবে কভার করবেন দেখুন এই প্রসঙ্গে একটা কথা আপনাদের জানিয়ে রাখা দরকার কারণ করিমপুরবাসীর জন্যেও সেটা জানা দরকার পশ্চিমবঙ্গবাসীর জন্যেও সেটা জানা দরকার সেটা হচ্ছে যে করিমপুর আমাদের সাংগঠনিক জেলা কৃষ্ণগর উত্তরের মধ্যে আসে আর লোকসভায় যখন নির্বাচন হচ্ছে তখন এই করিমপুর চলে যায় মুর্শিদাবাদের মধ্যে মুর্শিদাবাদ লোকসভার মধ্যে ফলে লোকসভা নির্বাচনের সময় আমরা স্বীকার করতে আমাদের স্বীকার করতে এই অসুবিধে নেই যে করিমপুর কিছুটা হলেও অবহেলিত হয়েছিল সংগঠনের দিক থেকেও নির্বাচন প্রস্তুতির দিক থেকেও হয়েছিল এবং করিমপুরবাসী সেটা আমাদের বলেছেন তা সত্ত্বেও দিক দিয়ে দেখতে গেলে দেখা যাবে দু হাজার ষোলোতে আপনি যে ভোটের ডিফারেন্সটা বললেন সেটা সিপিএমের সঙ্গে তৃণমূলের হয়েছিল পনেরো হাজার তিনশো ভোটের তফাৎ বিজেপি সেখানে পেয়েছিল তেইশ হাজার ভোট আর দু হাজার উনিশে যে তফাতটা বললেন সেটা বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের তফাত মাত্র চোদ্দো হাজার বিজেপি কত ভোট পেয়েছিল দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশে বিজেপি উঠে আসে তেইশ থেকে তিয়াত্তর হাজারে পঞ্চাশ হাজার ভোট বাড়ায় মাত্র তিন বছরের মধ্যে যদি তিন বছরে পঞ্চাশ হাজার ভোট বাড়ে তাহলে পাঁচ মাস কি ছ মাসে চোদ্দো হাজার ভোট অতিক্রম করাটা কি কঠিন কাজ এটা তো অতি সামান্য কাজ কারণ জানবেন বিজ্ঞানে একটা কথা আছে অ্যাসেন্ডিং কার্ভ এবং ডিসেন্ডিং কার্ভ মানে যা উপরের দিকে যাচ্ছে আর কোনটা নিচের দিকে যাচ্ছে আবার অন্যভাবে বলা যায় পূর্ণিমা চাঁদ পূর্ণিমার দিকে যাচ্ছে না আমাবস্যার দিকে যাচ্ছে চাঁদ কখন এক জায়গায় থাকে না প্রত্যেক দিন চাঁদ বদল হয় বিজেপির চাঁদ পূর্ণিমার দিকে যাচ্ছে অ্যাসেন্ডিং কার্ভ তৃণমূলের চাঁদ আমাবস্যার দিকে যাচ্ছে আস্তে আস্তে নিপছে তো সুতরাং এখন বিজেপি এগোবে এবং চোদ্দ হাজার ভোট অতিক্রম করে আরও চোদ্দো হাজার ভোটে এগিয়ে যাবে এটাই স্বাভাবিক এবং তৃণমূল পেছচ্ছে তৃণমূল আরও পেছিয়ে যাবে এটাই এখনকার দিনে স্বাভাবিক এবং আপনি বাইরে গেলে করিমপুরের লোকের সঙ্গে কথা বললে তারা বলবে একটাই কথা কেউ কথা রাখেনি সেই সুনীল গাঙ্গুলির বিখ্যাত কবিতাকে ধরে করিমপুরের লোক বলছে কেউ কথা রাখেনি তাই জন্যেই সবার মনে এক সুর বিজেপি জিতবে করিমপুর একেবারে কেউ কথা রাখেনি জয়প্রকাশ দা বলে দিলেন জয়প্রকাশ দা কথা রাখতেই এসছেন আমি যে বিষয়টি আপনাকে জিজ্ঞাসা করব সেটি হলো করিমপুরে বেশ কিছু অঞ্চল সংখ্যালঘু অধ্যুষিত সেই ভোটটা কিভাবে আপনাদের দিকে আসবে ইদানিং এই ব্যাপারটা খুব চর্চা হচ্ছে এবং ভোটের ব্যাপারে সাংবাদিকরাও অনেক রাজনৈতিক নেতারাও এবং বিশেষ করে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস এই তিনটি দলকে দেখা যাচ্ছে তাদের সমস্ত ভোটের ক্যালকুলেশন বলুন বা চিন্তাধারা হচ্ছে ধর্মের ভিত্তিতে এই আপনি যে প্রশ্নটা করলেন এটা গণতন্ত্রে একটা ভোট হবে আর আপনি প্রশ্ন করলেন সংখ্যালঘু আছে তারা কিভাবে আপনি ভোট দেবেন তার মানে ধর্ম জড়িয়ে গেছে রাজনীতির সঙ্গে কেন জড়াবে মানুষ ভোট দেবে উন্নয়নের জন্য মানুষ ভোট দেবে নিজেদের দাবির জন্য মানুষ করিমপুরের মানুষ ভোট দেবে তাদের রেলপথ নেই রেলপথের জন্যে করিমপুরের মানুষ ভোট চাইবে বা দিতে চাইবে সড়ক পথ নেই এক কোণে পড়ে আছে ভালো সড়ক পথের জন্যে হাসপাতাল নেই হাসপাতালের জন্যে এখানে কোনো কোল্ড স্টোরেজ নেই এত বড় জায়গা কৃষিজীবী লোক করিমপুরের মাটিতে সোনা ফেলে কিন্তু কোনো কিছুই নেই একটা কোল্ড স্টোরেজ পর্যন্ত নেই আপনি ভুলে যান ফুড প্রসেসিং ইউনিট এই সমস্ত কিছুর দাবির জন্যে করবে সেই দাবিগুলো কি মাইনরিটিদের নয় সেই দাবিগুলো কি মেজরিটিদের নয় আজকে যখন একটা হাসপাতাল না থাকার জন্যে রাত্রেবেলায় চিকিৎসার অভাবে এখানকার লোকরা এমার্জেন্সি চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে তার মধ্যে কি মুসলমান নেই না শুধু হিন্দু আছে না হিন্দু নেই শুধু মুসলমান আছে সুতরাং মানুষের স্বাভাবিক চাহিদা সেইগুলো হচ্ছে মোর ইম্পর্টেন্ট মানুষ সেইটা চাইছে পেটের চাহিদা মনের চাহিদা এগোবার চাহিদা শিক্ষার চাহিদা শান্তির চাহিদা ধর্ম নিয়ে মানুষ ধর্ম করে রামকৃষ্ণ বলেছিলেন ধর্ম করবে কোনে বনে মনে এবং করিমপুরের লোকও বিশ্বাস করে ধর্ম করবে না ভোটে এবং এই ভোটে ধর্মের নিরিখে ভোট হবে না কর্মের নিরিখে ভোট হবে যে কর্ম করার কথা ছিল মহুয়া মৈত্রের তিনি সেই কর্ম করেননি এবং না করে তিনি করিমপুরের বাসিদ করিমপুরের ভোটারদের বাসীদের ফেলে রেখে পালিয়ে গেছেন তো তার জন্যেই করিমপুরবাসীরা এবার ভোট না না মহুয়া মৈত্র ফেলে পালিয়ে গেছেন মহুয়া মৈত্র সাংসদ হয়ে গেছেন সে তো তাহলে এই প্রশ্ন আসতে পারে দিলীপ ঘোষ খড়গপুর ফেলে পালিয়ে গেছে না আমি তার উত্তর বুঝিয়ে দিই খুব ভালো প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র মুর্শিদাবাদে যদি জিততেন উনি যদি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে জিততেন আমি এই কথাটা বলতাম না যে তিনি ফেলে পালিয়ে গেছেন কারণ করিমপুর হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রের অঙ্গ আমরা বলতাম তার প্রমোশন হয়েছে যে তিনি বিধায়ক ছিলেন আর ওই জায়গাকারী সাংসদ হয়েছে। যেটা দিলীপ ঘোষ করেছেন দিলীপবাবু খড়্গপুরের খড়্গপুর সদরের বিধায়ক ছিলেন তিনি মেদিনীপুরের সাংসদ হয়েছেন খড়্গপুর যার একটা অভিন্ন অংশ একটা তার একটা অ্যাসেম্বলি কিন্তু মহুয়া মৈত্র করিমপুরকে সম্পূর্ণ ছেড়ে এমন জায়গায় গেছেন যার করিমপুর যার অঙ্গ নয় করিমপুরবাসী আজকে মহুয়া মৈত্রকে ডেকে পাঠা পাবে না এইটাই হচ্ছে পালিয়ে যাওয়া এবং সব থেকে বড় কথা করিমপুরের লোক যখন পাঁচ বছরের জন্য তাকে দু হাজার ষোলোতে নির্বাচিত করেছিল পাঁচ বছরের জন্য করেছিল এবং মহুয়া মৈত্র তিন বছর তিনি বিধায়ক ছিলেন তিন বছরে কম করে তিনশো দিন আপনারাও জানেন আপনারা সাংবাদিক যদি বছরে একশোটা দিন বিধানসভা হয় তিন বছরে তিনশো দিন বিধানসভা চলেছে মহুয়া মৈত্র সদস্য ছিলেন বলুন একদিনের জন্য এক মিনিটের জন্য বিধানসভায় তিনি করিমপুরের কথা তুলেছেন তোলেননি তারপরে কাউকে না জানিয়ে তিনি চলে গেলেন কৃষ্ণনগরে দাঁড়াতে মমতা দিদি বলেছেন চলে গেলেন করিমপুরের লোকরা কী দোষ করলো এই আমি আসবো আসবো মহুয়া মৈত্র কালকে একটা অভিযোগ এনেছে জয়প্রকাশ মজুমদার অ্যান্ড কোম্পানি করিমপুর মহিষবাথানের যত হোটেল আছে সেখানে কলকাতা থেকে আর এস এসের লোকেদের এনেছে মহুয়া মৈত্র প্রকাশ্য জনসভা থেকে অভিযোগ এনেছে আপনার বিরুদ্ধে আপনি করিমপুরে সব হোটেলে নাকি আর এস এস ভর্তি করে দিয়েছেন কী বলবেন আমি তো জানতাম না যে আর এস এস কোনো ব্যান্ড অর্গানাইজেশন বলে আমি জানি না এটা আমি জানি না আর এস এসের লোক ভারতের কোথাও গিয়ে হোটেল ভাড়া করতে পারবে না সময় দাঁড়ান হোটের সময় করতে পারবে না কোথায় যেদিন তেইশ তারিখের পাঁচটার পরে

আমি একবারও বলিনি আর এস এস এসছে আমি ওনার অভিযোগটা সম্বন্ধে বলছি আমি স্বীকার করিনি যে আর এস এস এর লোক এসে হোটেল বুক করে আছে কি নেই কারণ আমার জানার কথা নয় আর এস এসের ব্যাপার আর এস এস বুঝবে আর এস এস এর লোক এসছে আসেনি তারা হোটেল বুক করেছে করেনি এই বিষয়ে আমার কোনো খবর নেই কিন্তু উনিও করছেন যদি এটা অপরাধ হয়ে থাকে আমি মহুয়া মৈত্রকে বলছি আপনি তো সকলের পেছনে পুলিশ লাগাচ্ছেন আজকে গ্রামে গ্রামে গেলে বলে হাত তুলে সে হিন্দু হোক মুসলমান হোক দাদা আমাদের বাঁচান পুলিশ লেলিয়ে দিয়ে এনডিপিএস কেস দিচ্ছে গত তিন বছরে মহুয়া মৈত্রের নির্দেশে পুলিশ সাধারণ এবং নিরপরাধ লোকদের যত এনডিপিএস দিয়েছেন সেই সব গাঁজা যদি এক জায়গায় করা হয় তাহলে দেখা যাবে সারা কেন সারা এশিয়াতেও অত গাঁজা উৎপন্ন হয় একেবারে মহাম্মিত আরেকটি 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 কথা বলেছেন যে আমি আমিও তো কলকাতা থেকে কৃষ্ণনগরে আসি করিমপুরে আসি আমার সঙ্গে তো কোনো পুলিশ থাকে না কিন্তু বিজেপির কোনো নেতা এলেই সঙ্গে পুলিশ সব নিয়ে আসে তাহলে মানুষকে কি তারা ভয় পাচ্ছে মিত্র এই কথা বলে থাকলে ঘোড়াই ঘোড়ায় হাসবে আমাদের একটা কথা আছে না সৈয়াদ মুস্তাব আলী বলেছিলেন যে দাদা কয়েন না কয়েন না ঘোড়ায় হাসবো আমার এইটাই মনে হলো মৌ মৌওয়ামৈত্ররা এই কথা শুনি। এর থেকে কিছু না। মৌয়া মৈত্র ছবি দেখেছেন আপনারা তাতে উনি আবার ক্লারিফিকেশান দিয়েছেন যে এখানে তিনি একটি থানার ওসিকে নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন সেই ছবি যখন ভাইরাল হলো আমরা কমপ্লেন করলাম থানার ওসি প্লেন ড্রেসে মৌমা মৈত্রের সঙ্গে কেন সঙ্গে সঙ্গে বললেন ওটা কিন্তু এমসিসি লাগু হওয়ার মানে মডেল কোড অফ কন্ডাক্টের আগে মহামিত্রই বলেছেন আপনারাও জানেন আমার প্রশ্ন হচ্ছে মহাদেবী আপনি তো তখন কৃষ্ণনগরের সাংসদ হয়ে গেছিলেন আপনি এসছেন করিমপুরে করিমপুরে রসি, আপনার সঙ্গে আপনার কি দেহরক্ষী আর প্লেন ড্রেসে তিনি ঘুরছেন তারা আপনি যাচ্ছেন লোকের বাড়িতে পেছনে ওসি ঘুরছে কোমরে পিস্তল গোঁজা এটা কী টাইপের আমাদের যারা আসছে তারা অফিসিয়ালি ডেপুটেড সিকিউরিটি ফোর্স আমাদের যারা নেতা কারণ পশ্চিমবঙ্গে এমন সন্ত্রাস পশ্চিমবঙ্গে নিরাপত্তাহীনতা এতখানি যে রাজনৈতিক কর্মীদের সিকিউরিটি নিয়ে ঘুরতে হয় নয়তো দিলীপবাবুর মতো নেতার গাড়িতে দিলীপবাবুর ওপরে অন্তত পঞ্চাশবার তৃণমূলী গুন্ডাদের আক্রমণ হতো না এটা এটা সবাই জানে সারা ভারতের লোক জানে যে এই পশ্চিমবঙ্গে মমতা দেবীর সময়ে মহুয়া দেবীদের সময়ে বারবার যারা বিরোধী রাজনীতি করে বিরোধী কণ্ঠস্বর তাদের উপর আঘাত নেমে এসেছে একটা কথা বলে দিই আমি দেবী এইসব যে বলেন যে বিজেপির সঙ্গে সিকিউরিটি ফোর্স একবার যে ভদ্রলোক একটু কিছু লিখেছিলেন তার জন্যে টেনে হিঁচড়ে তাকে পুলিশ থানায় গিয়ে তাকে মারধর করা হলো আমাকে কি নামটা বলতে হবে আমি আমি অন্ময় বন্দ্যোপাধ্যায়ের নাম আমি আসব আমি আসবো জয়প্রকাশ দা আমি বলছি এখান থেকে করিমপুর থেকে বাংলাদেশ বর্ডার সীমান্ত খুব কাছে আপনি আজ সকালেও ওই ওই চত্বরের সীমান্ত এলাকায় গিয়ে আপনি গিয়ে ক্যাম্পেইন করেছেন এনআরসি একটা বড় ইস্যু তৃণমূল সেটাকে প্রচারে আনছে বামেরাও সেটাকে প্রচারে আনছে এটাকে কিভাবে আপনারা মোকাবিলা করুন আমি প্রথম আমি দেখলাম এইবার চারিদিকে ঘুরতে ঘুরতে দেখলাম তৃণমূল কংগ্রেসের সামনে আর কোনো ইস্যু নেই বলার জায়গা নেই কারণ তৃণমূল কংগ্রেস বা মহুয়া দেবী আচ্ছা একটা জিনিস আমাকে প্রথমেই বলে নি আপনাকে আপনার আমার আলোচনাটা যখন চলছে না কোনো পর্যন্ত আমার নাম জয়প্রকাশ মজুমদার আপনি বলেছেন আমি বিজেপি প্রার্থী আপনি বলেছেন তৃণমূলের পার্টির নাম কি মৌমা বলুন নাম কি তৃণমূল পার্টি বিমলেন্দু বিমলেন্দু সিং রায় কিন্তু করতে হবে কারণ ওর প্রার্থীর নাম কেউ জানে না এখানে আপনি যেভাবে আপনি মিডিয়ার লোক হয়ে আপনাকে মনে করতে হচ্ছে প্রার্থীকে কিন্তু বেশি থাকতে পারে মনের লিখনে নেই জয়প্রকাশ মজুমদারের থেকে বিমলেন্দু সিংহ রায়ের দেয়াল লিখন করিমপুরে অনেক বেশি আছে হতে পারে দেয়াল লিখন দিয়ে যদি ভোট হতো মনের লিখনটা দেখুন এবার আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি লড়াইটা এখন সত্যি জয়প্রকাশ মজুমদার এবং মৌ অমিত্র হচ্ছে বিমলেন্দু বলে যে ভদ্রলোকের কথা বললেন তিনি একটা সামনে দাঁড়ানো একটা মুখোশ মাত্র তাকে করিমপুরের গ্রামে গঞ্জে গিয়ে জিজ্ঞেস করুন তারা বলতে পারবেন একজন বয়স্ক ভদ্রমহিলা সেদিন আমাকে বললেন যে কার সঙ্গে লড়াই হচ্ছে ওই পোস্টারে তো বড় করে দিদির মুখ দেখছি প্রার্থীকে জিজ্ঞেস করেছে একটু বলি হ্যাঁ তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা নেত্রী প্রার্থীরা সবাই স্বীকার করে যে আমরা প্রার্থী হিসাবেই দাঁড়াই কিন্তু সব আসনে প্রার্থী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো কথা অসুবিধা কি এইখানে তো অন্যরকম ছর্দির মুখ তো বর্দির মুখের থেকে বড় এটাই আমি বলছি আমি যেটা বললাম সেটা আপনি বুঝতে পারেন এখানকার করিমপুরে ছর্দি আর বর্দি চলছে তো ছর্দির মুখ অনেক বড় বর্দির থেকেও আর প্রার্থীর মুখ সব থেকে ছোটো সুতরাং এই নিয়ে আলোচনা করে লাভ নেই আপনি যেটা প্রশ্ন করলেন সেটাই বলছি এনআরসি এনআরসি এদের কোনো ইস্যু নেই আর কারণ যতবার ছোট দিয়ে যাচ্ছেন লোকদের কাছে সাধারণ মানুষের কাছে তারা জিজ্ঞেস করছে দিদি আমাদের ছেড়ে চলে গেলেন কেন প্রথম দিদি আপনি বলেছিলেন রাস্তা হবে রাস্তা হলো না কেন ভারতমালা যোজনায় নরেন্দ্র মোদী জুড়েছিলেন তাদের তারা জানে যে আমরা বিজেপিকে কখনো ভোট দিয়ে জেতাই নি এখানে সাংসদও করিনি এমএলএও করিনি তা সত্ত্বেও দু হাজার সতেরোতে নরেন্দ্র মোদী দিল্লিতে বসে করিমপুরের মতন একটা অখ্যাত কোণে পড়ে থাকা জায়গাকে ভারতমালা সড়ক যোজনায় কৃষ্ণনগর করিমপুর বহরমপুর সংযোগকারী চার লেনের রাস্তা নরেন্দ্র মোদী করেছিলেন সে রাস্তার জমি বন্দোবস্ত না মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন না মৌমা মৈত্র করেছিলেন সেই প্রশ্ন করলে ওনারা উত্তর দেন এনআরসি দিদি রেল যোগাযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মিটিং করে বলে গিয়েছিলেন সেটা হলো না কেন এনআরসি দিদি আপনি বলেছিলেন হাসপাতাল হবে হাসপাতাল হলো না কেন এন আচ্ছা দিদি এখানে আপনি বলেছিলেন এই সবজি রাখার জন্যে কোল্ড স্টোরেজ হবে ফুড পার্ক হবে হলো না কেন তাদের উত্তর এনআরসি মানে ভেবে দেখুন নিজেদের অকৃত তাকে ঢাকার জন্যে শাক দিয়ে মাছ ঢাকতে এনআরসি কথা বলছে এবং এনআরসি নিয়ে আমার বক্তব্য আমি আর অন্যভাবে একটা বলছি এনআরসি এখানকার লোক যতই ভুল বোঝানো হোক না কেন তারা জানে যে এনআরসি ভারতের ক্ষেত্রে তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো নোটিফিকেশান হয় কি নিয়মে হবে কি কাট অফ ডেট হবে কি কী নিয়মাবলী হবে এই নিয়েও হয়নি আমি জয়প্রকাশ দাকে সোজা সাপটা এক কথা জানতে চাচ্ছি বিজেপি ক্ষমতা এলে বা ক্ষমতা না এলে যাই হোক এনআরসি ক্ষমতায় তো আছে বিজেপি হ্যাঁ আমি পশ্চিমবঙ্গের কথা বলছি এনআরসি হবে না হবে না এনআরসি এনআরসি এইটাই তো সবথেকে থেকে বলতে হবে গুলিয়ে দিলে হবে বলছি গুলিয়ে দিলে হবে আরে বলছি কোন রাজ্য কি এনআরসি করতে পারে দিলীপ ঘোষ বলেছে এনআরসি হবে আপনি কি না না দিলীপ ঘোষ বলেছেন কি শুধু পশ্চিমবঙ্গে হবে আপনারা তাহলে জানতে হবে সাধারণ মানুষকে জানতে হবে আপনাদের বলছি না না বাংলাতেও দাঁড় বাংলাতেও হবে মানে আসামের দাঁড়াও আসামের এনআরসি হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে আসামের এনআরসির সঙ্গে সারা ভারতের এনআরসির কোনো যোগ নেই এটা প্রথম

এনআরসি হবে সারা ভারতে নিয়মাবলী ঠিক হবে পার্লামেন্টে রাজ্য রাজ্য বিজেপি সভাপতি বলছে এনআরসি হবে আপনি আপনি আবার আপনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা বলেছি যখন সারা ভারতে এনআরসি চালু হবে ওয়েস্ট পশ্চিমবঙ্গতেও এনআরসি চালু এইটাই পরিষ্কার প্রশ্ন এনআরসির যেটা নিয়ম যে কোনো সার্বভৌম দেশের অধিকার হচ্ছে সারা দেশে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন মানে আমার দেশের নাগরিক কারা সেই নাগরিক পঞ্জি করার অধিকার অধিকার সব সার্বভৌম রাজ্যের আছে রাষ্ট্রের আছে ভারতও করবে ভারতে যখন সব রাজ্যে হবে পশ্চিমবঙ্গেও হবে দিলীপবাবু সেটাই বলেছে আমিও সেটাই বলছি মৌমা মৈত্র যখন এনআরসি হয় তখন কিন্তু আসামে গিয়েছিলেন যাই হোক আর সেখানে যেখানে গিয়েছিলেন গিয়েছিলেন আসামের সেই এনআরসি বলে দৌড়ে গিয়ে গেল গেল রব আর সেখানে জিতেছিল বিজেপি এটাও বলুন হ্যাঁ মুয়া মৈত্র ঘুরে আসার পরে ওই সব জায়গায় জিতেছিল বিজেপি সেটাও আপনাদের সেখানে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে আসামে সন্ত্রাসের অভিযোগ কোথাও ওঠেনি যেখানে হয়েছে সেখানে ইলেকশন কমিশন একজন লোকের প্রাণ যায়নি একটি একটি বুথেও রিগিং হয়েছে বলে কোনো পলিটিক্যাল পার্টি কমপ্লেন করেনি আমি আমি আসবো যেখানে সন্ত্রাসের সঙ্গে বলি না আপনার এনআরসির সঙ্গে একটা কথা নিয়ে আলাদা প্রোগ্রাম হবে বলছি না এবার আমি বলছি যে আপনার ইস্যু এবারে এবার বলছি এবার আপনার বিধানসভায় উপনির্বাচনে লড়ছেন লড়ছেন আমার ইস্যু শুনুন শুধু মোহা মৈত্র মোহা মৈত্র বললে হবে আরে মোহা মিত্র কথা তো আপনি জিজ্ঞেস করলেন বারবার আমি বলিনি আপনি বলেন মোহা মিত্র কি কি বলেছে তার জবাব চাই কারণ আপনি আপনি শুরু করলেন আমি শুরু করিনি হোয়া মৈত্রর মিটিং এর আমার বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে যা যা প্রশ্ন তার জবাব খুল আরে এইটাই তো বলছি বাইরে থেকে লোক আনাতে কারা সিদ্ধবাস্ত আমরা তো জানি গুণ্ডাবদমাইশ কারা নিয়ে আসে কারা ভোট লুট করে আমাদের সব জানা আছে সারা পশ্চিমবঙ্গের লোক লোকের জানা আছে পঁচিশে পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর করিমপুর বিধানসভা উপনির্বাচন এবং টান টান উত্তেজনা আমরা দেখেছি যদিজন দুই পক্ষ বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস লড়াই করছে সন্ত্রাসের আশঙ্কা কি চেষ্টা করবে আমরা জানি তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করবে তাদের পুরনো কায়দায় সন্ত্রাস করে ভোট জিততে কিন্তু এবার পারবে না এবার পারবে না দুটো কারণে দুটো কারণে আপনি বাইরে থেকে না শুনে দিন আপনি আপনি আমার মুখের কথা আপনি বলে দিচ্ছেন না না জিজ্ঞেস না এটা হচ্ছে আমার মুখে আপনার কথা ধরিয়ে দেওয়া আমি বলছি দুটো কারণ দুটো কারণ একটা হচ্ছে করিমপুরের মানুষ সেটাকে প্রতিরোধ করবে তারা পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেনি সেই রাগ থেকে প্রতিরোধ করবে যে কারণে পঞ্চাশ হাজার ভোট বেড়েছে আমাদের দ্বিতীয় এক একশো পারসেন্ট বুথে সি থাকবে এবং তারা ওই গুন্ডাদের সামনে যখন দাঁড়াবে তারা হাতে চুরি পরে দাঁড়াবে না এইটুকুনির জন্যেই আবার সন্ত্রাস করতে পারবে না এবং সন্ত্রাসের চেষ্টা করলে তৃণমূলের এই গুন্ডাদের ফল ভালো হবে না এইটুকুনি আমরা বলতে পারি একেবারেই তৃণমূলগুলো বলবো তৃণমূল একদম জয়প্রকাশ দা ইস্যু নিশ্চয়ই বলবে তৃণমূল আমরা জয়প্রকাশ দাকে যখন দেখেছিলাম জয়প্রকাশ দা এবার নিজে প্রার্থী কিন্তু আমরা অর্থাৎ মিডিয়া বা রাজ্যের মানুষ দেখেছেন জয়প্রকাশ মজুমদার বিজেপি রাজ্য সহসভাপতি তিনি কিন্তু নির্বাচন পরিচালনায় সিদ্ধস্ত এবং বারবার দেখেছি কী পঞ্চায়েত নির্বাচন কি বিধানসভা নির্বাচন কি লোকসভা নির্বাচন জয়প্রকাশ মজুমদার কিন্তু কলকাতার পার্টি অফিসে বসে বিজেপির মেশিনারিগুলো চালু করেন এবং নির্বাচন কমিশনের প্রত্যেকটা ইটকে কার্যত জয়প্রকাশ মজুমদার চেনেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং এবার সেই জয়প্রকাশ মজুমদারই স্বয়ং বিজেপির প্রার্থী আমি ইস্যুতে যাব আপনি বলুন ইস্যুগুলো কি প্রথম ইস্যু হচ্ছে নাগরিকত্ব বিল যেটা আজকে সংসদ চালু হলো আঠেরো তারিখ এবং এই সংসদের অধিবেশনে আমরা যেটা লোকসভায় পাস করিয়েছি সেইটাকে রাজ্যসভায় পাস করিয়ে আইন করা হবে যে যত পাশের রাজ্য আমি অন্য অন্য পাকিস্তান আফগানিস্তান ছেড়ে দিচ্ছি কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা বলে মানুষকে বুঝিয়ে লাভ নেই বাংলাদেশ থেকে যত হিন্দু বৌদ্ধ জৈন যারা ওখানকার সংখ্যালঘু ওখানকার সংখ্যালঘু আমাদের দেশে এসছে সে উনিশশো সাতচল্লিশের পর থেকে তাও বলা হয়নি নাগরিকত্ব সাধারণ মানুষ আপনাদের মাধ্যমে নাগরিকত্ব বিলে কি আছে চার লাইনের বিল না সমস্যা না চার লাইন বিল বিলটা তো বলা হয়েছে যারা আসরিক সংখ্যালঘু হিন্দুরা এখানে পাবেন হোক উনিশশো সাতচল্লিশে হোক তারা পাবেন এক দ্বিতীয় তাদের কাছে কাগজ থাকুক না থাকুক হলো তো দাঁড়ান বেরিয়ে যাওয়ার কথা ওখানে লেখা নেই তাতে আরো একটা কথা আছে যারা স্বাধীন মুসলমান বিধানসভা উপনির্বাচনে বিধানসভা উপনির্বাচনে আর কি কি ইস্যু আছে বলুন আরো বলছি না এটা হবে এই বিলের বিরোধিতা কেন তৃণমূল কংগ্রেস করে জবাব করিমপুর প্রত্যেকদিন রাস্তায় জানতে চাইছে যে আপনারা নাগরিকত্ব সংশোধনী বিল তার বিরোধিতা কেন করছেন এটা জানতে চাইতো তো এখানে মতুয়া নমসদ্র এখানকার শরণার্থী লক্ষ্য শরণার্থী এখানে আছেন তারা জানতে প্রশ্ন সেটার বিরোধিতা আপনারা করছেন কেন এটা এক ইস্যু দ্বিতীয় ইস্যু করিমপুর কেন সত্তর বছর হয়ে গেছে স্বাধীনতার পরে তারা কেন পশ্চিমবঙ্গের কোণে পড়ে রয়েছে এবং মমতা মমতা ব্যানার্জির মনে নেই মহামৈত্র জিজ্ঞাসা করেছে যে পাঁচ বছর দুটো টার্ম বিজেপির কেন্দ্রীয় সরকার চলছে বিজেপি রেলমন্ত্রী করিমপুরে এখন রেল এলো না তার কারণ মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকার সময় এখানে এসে প্রমিস করে গিয়েছিলেন আমি রেল নিয়ে আসবো মমতা ব্যানার্জি প্রমিস করা না না তখন মমতা ব্যানার্জি করেননি তারপর শুনুন না তারপর মৌয়া মৈত্র যখন হলেন এখানকার বিধায়ক তিনি কোনো প্রপোজাল দিলেন না আমরা দেখছিলাম ওনারা করেন কি না এই এখানকার বিধায়ক ওই রেল এখানে আসবে এবং ভারতমালা যোজনা আসবে আমাদের ইস্যু হচ্ছে পাঁচটা যদি উন্নয়নের কথা বলে আমরা প্রমিস করছি যে আমরা করিমপুরকে রেল যোগাযোগের মাধ্যমে কৃষ্ণনগরের সঙ্গে যোগাযোগ স্থাপন করব। এক দ্বিতীয় ভারতমালা যোজনাতে যেটা নরেন্দ্র মোদী স্যাংশন করেছেন টাকাও দিয়েছেন সেই যোজনা আমরা সফল করব এখানে চার লেনের রাস্তা দিয়ে কৃষ্ণনগর থেকে করিমপুর আসতে সময় লাগবে এক ঘন্টার কম এসছেন তিন ঘন্টা চার ঘন্টা লেগে পৌনে তিন ঘন্টা লেগেছে তাও আপনারা তাড়াতাড়ি আসার চেষ্টা করেছেন এখান থেকে বহরমপুর মাত্র সত্তর কিলোমিটার যেতে লাগে চার ঘন্টা এই দুরবস্থাকে দূর করব। তৃতীয় এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই এখানে যে হাসপাতাল আছে সেটা রেফার হসপিটাল হিসেবে ফেমাস ডাক্তাররা নেই কোনো ভাবে সেখানে চিকিৎসা নেই তারা শুধু রেফার করে এখানে একটা বড় হাসপাতাল করব। চতুর্থ এখানে কৃষকের বেশি তাদের জন্য তাদের সাহায্যে কোনো পরিকাঠামো নেই তাদের জন্য পরিকাঠামো করব এই কারণেই করিমপুরের মাটিতে সোনা ফলে আজকে সেই যে সোনাগুলো সেগুলো ধুলোয় বিক হচ্ছে রাজে এই তৃণমূলী ফোরের রাজ দূর করব এবং সেখানে তাদের সুবিধার্থে কৃষিজীবীদের জন্য সব রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব। আর পঞ্চম ওই প্রশাসন যারা কে ছাদ পাবে কে ইলেকট্রিসিটি পাবে কে একশো দিনের কাজ পাবে দলের নিরিখে করে এই ঘুঘুর বাসা আমরা ভেঙে দেব বিডি অফিস থেকে একেবারে একেবারে এখন বিজেপির নেতা নেত্রীদের মুখে করিমপুরের মাটিতে শোনা গরুর কুজে শোনা যাই হোক সভাপতি রাজ্য সভাপতি আমি একটা জিনিস আপনাকে আপনি করিমপুরকে এত বড় অপমান না একদম অপমান না না বলছি সোনা কোড কর সোনা করিমপুরের মাটিতে আজকে যেভাবে শস্য আমি আমি কেউ আমি আমার কথাটা বুঝতে অসুবিধা আমি বলেছি বিজেপি রাজ্য সভাপতি সভাপতির কথা এখন শুধুই শোনা বলছে না না ঠিক আছে শোনা ছাড়া অন্য আমি আমি দুটো বিষয় আমি আমি অন্য অন্য প্রসঙ্গে যাবো এটা এটা খুব অন্য অন্য প্রসঙ্গে যাবো হ্যাঁ লাইভ ঠাক্টার ছলে করিমপুরের মানুষ করিমপুরের মাটিকে আপনি একটু কেমন যেন তির্যক মন্তব্য করলেন এখানকার যারা চাষী সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত খেটে গরিব মানুষ তারা তারা এখানে পাট ফলাচ্ছে পান ফলাচ্ছে তারা পটল কলা সারা পশ্চিমবঙ্গে সাপ্লাই দেখেছে সারা পশ্চিমবঙ্গে সাপ্লাই করার কথা তাদের তারা দাম পায় না এটা সোনাই ফলায় তারা সেটাকে তির্যক মন্তব্য না করলে আমার মনে হয় করিমপুরের বাসীদের এই টুকুনি অন্ত জয় দা আমার বক্তব্যকে আমার বক্তব্যকে জয়প্রকাশ দা কেন যায় না যদি আমরা ওর সঙ্গে আমার আমার এটার সঙ্গে অন্য কোনো কথা এবং এটা খুব সিরিয়াস আমি শেষ করবো আপনি আপনি বললেন না লাইভ চলছে করিমপুরের যারা চাষি তারা যদি শোনে যে জয়প্রকাশবাবু বলছেন করিমপুরের মাটিতে সোনা ফলে তাহলে তারা উৎসাহিত হবে আর তার সঙ্গে যদি আপনি এমনভাবে তির্যক মন্তব্য করেন তাহলে তারা মনে করবে সত্যি কি আমরা এক কোনায় পড়ে আছি কলকাতা থেকে আসা সাংবাদিকরাও আমাদের ছেলে ফেলে দিল এটা যাদের মনে না করে তার জন্য আমি বললাম আচ্ছা খুব ভালো বলেছেন আপনি আমাকে শেষ বলুন শেষ করতে হবে অনেক সময় হয়ে গেছে আপনি কত ভোটে জিতবেন আমি আমি জিতব এইটুকুনি জানি হানড্রেড পারসেন্ট এবং ভালোই মার্জিন হবে আমি তো মানে হাত দেখা জ্যোতিষ নই কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে অভূতপূর্ব যে সারা চারিদিকে সবাই বলছে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ এসে দু হাত তুলে যে আশীর্বাদ করছে হিন্দু মুসলমান সবাই তাতে আমার মনে হয় নিশ্চয়ই কমফোর্টেবল লিড হবে কিন্তু এইটা বলার কোনো অর্থ নেই যে এত ভোটে জিতব বিজেপি এই আসন জিতবে আমি একদম পুরোপুরি আমরা জানি আমাদের সতীর্থ যারা আছে আমার সঙ্গে মহাদেব বসে আছে মহাদেব সরকার জেলার জেলার সভাপতি আর ডান দিকে দেখতেই পাচ্ছেন মাহফুজ আদি তিনি আছেন এখানে আমাদের অন্য নেত্রীরা আছে দীপাদি আছেন অসিদ্ধা আছেন এবং এখানে সবাই দিন রাত এক করে কাজ করছে এবং মানুষের কাছে যাচ্ছে প্রত্যেক দিন মানুষের কাছে লোকে পৌঁছচ্ছে মানুষের কাছে যাচ্ছে আর মানুষের কাছ থেকেও সারা কিরম পাচ্ছে আমি আজকে আপনি দেখেছেন যে যখন আমি রোড শো করছিলাম আমি এবং রাহুল দা সেখানে শাঁখ নিয়ে উলুধ্বনি দিয়ে বরণ ডালা সাজিয়ে তাদেরকে কেউ তৈরি করেনি ওই স্টেজ মেকআপ না তারা বাড়ি থেকে বেরিয়ে আসছে বিজেপি আসছে বলে তারা বরণ করছে সাং বাজাচ্ছে উলুধ্বনি দিচ্ছে একেবারেই রাজ্য বিজেপি সহসভাপতি এবার করিমপুর উপনির্বাচনের প্রার্থী এবং তিনি শেষে যেটা বলেন সেটা আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে আজ আমরা একটা রোড শো দেখেছিলাম বেলিয়াডাঙ্গা জায়গাটা হ্যাঁ বেলিয়াডাঙ্গা থেকে মহিষবাতান পর্যন্ত বালিয়াডাঙ্গা কত কিলোমিটার হবে এটা এটা প্রায় তেরো কিলোমিটার প্রায় তেরো কিলোমিটার এবং সেই র্যালির সঙ্গে আমরা ছিলাম আমরা তো কভারেজ করতে পারিনি টেকনিক্যাল কারণে কিন্তু আমরা দেখেছি বিপুল সাড়া পড়েছে এটা মানে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনের মধ্যে একটা মানুষের মধ্যে বিপুল স্কুল সাড়া পড়েছে আমরা দেখেছি উপনির্বাচন না আমি বলছি লোকসভা বা বিধানসভা মেন স্ট্রিমের যে নির্বাচনগুলো হয় সেগুলোর মতো সাড়া পড়েছে এবং আট থেকে আশি রাস্তায় দাঁড়িয়ে কিন্তু জয়প্রকাশ মজুমদারকে আশীর্বাদ করেছেন আমরা কিন্তু এগুলো দেখেছি ভোটের ফলাফল কী হবে সেটা আঠাশে নভেম্বর আমরা বুঝতে পারব পঁচিশে নভেম্বর ভোট কিন্তু জয়প্রকাশ মজুমদার করিমপুরের ভাগ উনি নিজেই বললেন এখানে ওনার মামার বাড়ি বা কৃষ্ণনগরে বা নদীয়া জেলার তিনি ভূমিপূর্ত জয়প্রকাশ মজুমদার যে করিমপুরের উপনির্বাচন জমিয়ে দিয়েছেন সেটা নিয়ে কিন্তু বিন্দুমাত্র সংশয় নেই আপাতত এই পর্যন্ত আপনার আমাদের নজর থাকবে এই খবরের দিকে যে নজর থাকুক এখন বিশ্ব বাংলা সংবাদে ক্যামেরায় প্রকাশের সঙ্গে আমি সোমনাথ এখন বিশ্ব বাংলা সংবাদ